তাকওয়ার অনেকগুলো ফায়দা আছে, ফায়দা লাভ উপকারিতা ফায়দা। তাকওয়ার এক নম্বর ফায়দা হলো তাকওয়া নেক আমলের উৎস। নেক আমল বের হয় কোনখান থেকে? নেক আমল তৈরি হয় তাকওয়া থেকে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আখেরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, কবরের আজাবের ভয় আছে, আল্লাহর আজাব গজবের ভয় আছে, ওই অন্তর থেকে নেক আমল বের হবে স্বতঃস্ফূর্তভাবে। কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে, বলা লাগবে না, বলার দরকার হবে না, আইনের দরকার হবে না, পিটানোর দরকার হবে না, লাঠির দরকার হবে না, ওই অন্তর থেকে নেক আমল বের হবে। তাকওয়া এটা পাওয়ার এবং শক্তি এবং এনার্জি। তাকওয়াটা কি? শক্তি, পাওয়ার, এনার্জি। এই তাকওয়া হলো নেক আমলের উৎস। এই জন্য এটা তাকওয়ার ফায়দা, যার মধ্যে তাকওয়া থাকবে তার জন্য নেক আমল করা সহজ হয়ে যাবে। নেক আমল করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে, আল্লাহর হুকুম মানা সহজ হয়ে যাবে, আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে, যার মধ্যে তাকওয়ার সিফাত থাকবে, তাকওয়ার গুণ থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, একটা লম্বা আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। আসল মুত্তাকি কে? আসল নেককার কে? আসল নেককার হলো মুত্তাকি। আসল নেককার কে? মুত্তাকি। কারণ তাকওয়া হলো নেক আমলের উৎস। তাকওয়া হলো নেক আমলের কি? উৎস। কাজে আসল নেককার, আসল দিনদার, প্রকৃত নেককার হলো কে? মুত্তাকি। ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, এটা তাকওয়ার একটা বড় ফায়দা, যে তাকওয়া অবলম্বন করলে নেক আমল করা আল্লাহ কি করে দেন? সহজ করে, আল্লাহ আসান করে দেন নেক আমল করায়। তাকওয়ার আরেকটা ফায়দা হলো, যে ব্যক্তি তাকওয়ার জিন্দগি যাপন করবে, গুনামুক্ত জীবন যাপন করবে, আল্লাহ আল্লাহ তাআলার মাইয়াতে খাসা আরবিতে বলে, আল্লাহ তাআলার মাইয়াতে খাসা তার নসিব হবে, অর্থাৎ আল্লাহ তার সঙ্গে থাকবেন, ওই মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার বিশেষ সাহায্য এবং মদদ লাভ করবে, ওই মুত্তাকি ব্যক্তির সাথে আল্লাহর সাহায্য থাকবে। মুত্তাকি ব্যক্তি কি লাভ করে? আল্লাহর বিশেষ সাহায্য, আল্লাহর বিশেষ মদদ, আল্লাহর নুসরত মুত্তাকি ব্যক্তির সাথে থাকে। এটাকে বলে মাইয়াতে খাসা, আল্লাহর মাইয়াত তার সাথে থাকে। কোরআনে কারিমে একাধিক আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা মুত্তাকি খোদাভীরু আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে যাদের কলব কাঁপে, ওয়াজলাত কুলুবুহুম অন্তর কাঁপে, কম্পিত হয়, গুনাহ থেকে বাঁচে, এই মুত্তাকিদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন,
মুত্তাকি হাঁটে চলে আল্লাহর মদদ সাহায্য নিয়ে চলে আল্লাহর সঙ্গ নিয়ে চলে আল্লাহর মাইনেতে খাসা বিশেষ সঙ্গ ওই মুত্তাকির সাথে থাকে দুই তাকওয়ার তিন নম্বর ফায়দা হলো যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করে কি করেন আল্লাহ তাদেরকে মুহাব্বত করেন আল্লাহ তাদেরকে ভালোবাসে কোরআনে কিম আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যারা তাকওয়ার জীবন যাপন করে গুনাহমুক্ত জীবন যাপন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহ তারা আল্লাহ তাআলার মহব্বত লাভ করে অন্য আয়াতে আছে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিদের বন্ধু কার বন্ধু আল্লাহ তাআলা যারা মুত্তাকি আল্লাহ মুত্তাকিদের ওলি তাদের অভিভাবক এবং তাদের বন্ধু আল্লাহ মুত্তাকিদের দোস্ত মুত্তাকিদের বন্ধু আর মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করেন আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ যদি কাউকে মহব্বত করে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেউ যদি আল্লাহর মাহবুব বান্দা হয় তো দুনিয়া আখেরাতে তার কি লাগে আমরা এটা বুঝি যে অমুক হ্যাঁ অমুক টাকাওয়ালা অমুকে ভালোবাসে প্রধানমন্ত্রীর অমুককে ভালোবাসে অমুক প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ বলে না এই প্রধানমন্ত্রীর প্রিয় মানুষের মর্যাদা আমরা বুঝি প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ হায় হায় এটা আমরা বুঝি তো আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাকে মহব্বত করে এটা কত মর্যাদা তো মুত্তাকি ব্যক্তিকে কে মহব্বত করেন আল্লাহ যাকে আল্লাহ মহব্বত করেন তাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেন কি দান করবেন জান্নাত দান তার সন্তুষ্টি দান করবেন আল্লাহ তিন নম্বর চার নম্বর হইল তাকওয়ার চার নম্বর ফায়দা যেটা হলো একটু উপরে গিয়ে নামাজটা পড়েন আপনার নামাজের সমস্যা হবে আমাদের আওয়াজে আপনার কষ্ট হবে যান উপরে যান মুত্তাকি ব্যক্তির নেকামল আল্লাহ কবুল করেন আল্লাহ কি করেন কবুল করেন যে নেকামলের প্রেরণা তাকওয়া কি যে নেকামলের প্রেরণা কি তাকওয়া ওই নেকামল আল্লাহ তাআলা সাগ্রহে কবুল করে কোরআনে কিম আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যারা মুত্তাকি যাদের নেকামলের জজবা নেকামল করার মূল প্রেরণা হলো তাকওয়া ওই মুত্তাকি ব্যক্তির নেকামল আল্লাহ তাআলা কবুল করে পাপিষ্ঠ অপরাধী সব সময় আল্লাহর নাফরমানি করে এরকম ব্যক্তির নেকামল আল্লাহ কবুল করবেন এর কোনো গ্যারান্টি নেই যারা তাকওয়ার জিন্দেগি যাপন করে মুত্তাকি পরহেজগার এই মুত্তাকি পরহেজগারের নেকামল আল্লাহ কি করেন এরা তাকওয়ার ফায়দা তাকওয়া থাকলে নেকামল সহজে কবুল হবে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কয় নম্বর ফায়দা হলো চার পাঁচ নম্বর ফায়দা তাকওয়ার পাঁচ নম্বর ফায়দা যার অন্তরে তাকওয়া আছে তাকওয়ার সিফাত আছে তাকওয়ার গুণ আছে
ওই অন্তরে আল্লাহ তাআলা এমন একটা নূর পয়দা করে দেন, এমন একটা যোগ্যতা পয়দা করে দেন, যে যোগ্যতার মাধ্যমে ওই ব্যক্তি সত্য মিথ্যা এবং হক বাতিলকে পার্থক্য করতে পারে। অনেক বড় কথা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা খাঁটি কোনটা বেজাল, কোনটা হক কোনটা বাতিল, এটা বুঝার মতো যোগ্যতা নূর আলো আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তির অন্তরে পয়দা করে দেন। সে তাকওয়ার আলো যারা বুঝতে পারে এটা হক এটা বাতিল, এটা সত্য এটা মিথ্যা, এটা খাঁটি এটা বেজাল, আল্লাহ তাআলা তাকওয়ার বরকতে, তাকওয়ার জিন্দেগি যাপন করার বরকতে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এই হক বাতিলের পার্থক্য করার মতো যোগ্যতা এবং নূর বসিরাত ফরাসত আল্লাহ তাআলা অন্তরে সৃষ্টি করে দেন। এলেম তো লাগে, হক বাতিল বুঝতে হলে এলেম লাগবে, এলেমের সাথে সাথে আল্লাহ তাআলা হ্যাঁ তাকওয়ার মাধ্যমে অন্তরে নূর পয়দা করে দেন, ওই নূর দ্বারা সে বুঝতে পারে এটা এটা হক কথা এটা বাতিল কথা, এ বেটা হক এ বেটা বাতিল, এ বেটা কইতেছে হক কথা কিন্তু উদ্দেশ্য তার খারাপ এটা বুঝতে পারে। অনেক সময় হ্যাঁ হক কথা কয় কিন্তু নিয়ত থাকে কি খারাপ, কথা সত্য মতলব খারাপ, আছে না একটা কথা বাংলায়, কথা সত্য মতলব কি খারাপ, এই মতলব খারাপ ধরতে পারে কে, যার কলবে কি আছে তাকওয়া আছে সে ধরে ফেলবে, কথা তো সত্য কইছে কিন্তু মতলব খারাপ, এটা তাকওয়ার কারণে আল্লাহ তাআলা অন্তরে পয়দা করে দেন। এটা আমার কথা না কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু যুল ফযলিল আযীম। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়ার জীবন যাপন করো, গুনাহমুক্ত জীবন যাপন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদের অন্তরে এমন যোগ্যতা এমন নূর এমন আলো এমন প্রজ্ঞা এমন বসিরত এমন ফরাসত আল্লাহ সৃষ্টি করে দিবেন, ওই প্রজ্ঞা নূর দ্বারা তুমি বুঝতে পারবা কোনটা হক কোনটা বাতিল। হক বাতিল চিনতে হলে শুধু এলেম যথেষ্ট না, এলেমের সাথে কি দরকার, তাকওয়া দরকার। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন, ওয়া ইগফির লাকুম, আল্লাহ তোমার মাগফিরাত করে দিবেন। মাগফিরাতের চেয়ে বড় কোনো পাওনা আর নাই, নেয়ামত আর নাই, আল্লাহ আমার মাগফিরাত করে দিয়েছে, আমার মাগফিরাত হয়ে গেছে, আমি ক্ষমা পেয়ে গেছি আল্লাহর কাছ থেকে, এর চেয়ে বড় নেয়ামত আর নেই। একটা ঘটনা খেয়াল করছে, আপনার নাম শুনছেন না, গোলাম আহমদ কাদিয়ানি, গুরুদাসপুরের পাঞ্জাবের অধিবাসী গোলাম আহমদ কাদিয়ানি এক ব্যক্তি ইংরেজদের চাপরাশি ছিল এবং ইংরেজদের এসে গোলাম ছিল, গোলামি করত, ইংরেজরাই তারে নবী বানাইছে ফুসলাইয়া, ব্রিটিশ একে বলে ইংরেজি নবী। এই ব্যক্তি যখন নবী দাবি করছে, তো নতুন নতুন তখন নবী দাবি করছে, সে তার অনেক অনুসারী হয়ে গেছে, তাকে নবী মানছে, সে নবী। তো এক ব্যক্তি ছিল ওই জমানার হাকিম,
সমস্ত জমাতে এই আপনার যে বর্তমান যে আপনার যে ডাক্তারি কি বলে ডাকে অ্যালোপ্যাথিক ঔষধ ছিল না, হেকিমি ওষুধ ছিল, বড় বড় হাকিমেরা চিকিৎসা করত। এক হাকিম ছিল হাকিম আব্দুল করিম। তো ওই বেটা শেষে গিয়া যখন ঘটনা ঘটছে তখন সে হয় নাই, ও গোলাম মোহাম্মদ কাদিয়ানির মুরিদ হয়েছে। এই মিথ্যা নবুয়ত দাবিদার ভন্ড নবী তার মুরিদ হয়েছে, এবং ও গোলাম মোহাম্মদ কাদিয়ানির মরার পরে ওই ডায়রিয়া মারা গেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাথরুমে। তো এর মরার পরে এই তার অনুসারীরা এই হাকিম আব্দুল করিমিদের তার খলিফা বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাকে, প্রথম খলিফাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই বেটারে হেরা খলিফা বানিয়েছে গোলাম মোহাম্মদ কাদিয়ানির খলিফাই আউয়াল, নাউজুবিল্লাহ, মানে আবু বকরের মর্যাদা। তো এই ব্যক্তি তখনও গোলাম মোহাম্মদ কাদিয়ানির মুরিদ হয়নি, তার প্রতি ইমান আনে নাই। আমাদের উপমহাদেশের এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ খলিফা, উনার ভক্ত, উনার মুরি, বহুত বড় উঁচু মানের আল্লাহওয়ালা ছিলেন। তো উনি অসুস্থ হয়েছেন, অসুস্থ, তো উনার চিকিৎসা দরকার। তো সবাই খোঁজ করলো যে কোন হাকিম সবচেয়ে ভালো বিজ্ঞ হাকিম, তো খোঁজ করে এই হাকিম আব্দুল করিমের নিয়ে এসছে উনার চিকিৎসা করতে। তো সে যখন আসছে উনার কাছে বসছে, উনাকে দেখতেছে, উনি বলতেছে না না এই ব্যক্তির চিকিৎসা আমি গ্রহণ করবো না, এই ব্যক্তির চিকিৎসা আমি গ্রহণ করবো না, এখানে আমাকে দূর করো, দূর করো। এটা দেশের ভারত অভিভাবক, তো ভারত, ভারতের বড় একজন সে কি বিজ্ঞ হাকিম, উনি বললেন আমি দেখতেছি তার কপালে কুফুর, সে কুফুরের দিকে যাবে, সে মোরতাদ হয়ে যাবে। আমার অন্তদৃষ্টি বলতেছে এটা, এ কাফের হয়ে যাবে, এ মোরতাদ হয়ে যাবে। তখন তো কেউ বুঝে নেই কি হয়েছে না হয়েছে, উনি তার চিকিৎসা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত এ আব্দুল করিম গোলাম মোহাম্মদ কাদির কাছে গিয়া তার রবিবাংশে মোরতাদ হিসেবে বেঈমান হয়েছে। তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়ে দেন যে নূর দিয়ে বুঝতে পারে যে কুকে কোন দিকে যাবে। এটা গায়েব বলা না, গায়েব আরেক জিনিস, এটা গায়েব না। তাকওয়া এটা ফায়দা, তাকওয়া যদি কেউ হাসিল করে তো আল্লাহ তাআলা তার কলবে একটা নূর দিয়ে দেন, একটা বসিরত দিয়ে দেন, এমন একটা যোগ্যতা আল্লাহ দিয়ে দেন ওর মাধ্যমে সে ধরতে পারে কোনটা হক কোনটা বাদ। এটা তাকওয়ার বড় ফায়দা, বড় ফায়দা। ক নম্বর হইল পাঁচ, ছ নম্বর, তার তাকওয়ার ছ নম্বর ফায়দা হলো তালেবিন বাইরা খুব ভালো করে শুনি, তাকওয়ার ছয় নম্বর ফায়দা হলো তাকওয়া যত বাড়বে আল্লাহর পক্ষ থেকে এলেম তত বাড়বে। কি বাড়বে? দ্বীনি এলেম, এলেম তত বাড়বে। এলেম আসলে তাকওয়া আসে, খোদা ভীতি আসে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা। আর তাকওয়া যত বাড়ে, আল্লাহর ভয় অন্তরে যত বাড়ে, যত বেশি গুণামুক্ত থাকবে, চোখকে গুণার থেকে হেফাজত করবে, কানকে গুণার থেকে হেফাজত করবে, জবানকে গুণার থেকে হেফাজত করবে, দিলকে হেফাজত করবে, দেমাগকে হেফাজত করবে, তো আল্লাহ তাআলা তার কলবে নতুন নতুন এলেম ঢেলে দিবে। কি ঢেলে দিবেন? নতুন নতুন এলেম আল্লাহ ঢেলে দিবে, এলকা করবে আল্লাহ তাআলা এলেম। ওই তাকওয়ার বদৌলতে তার কলব পরিষ্কার হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, ওই পবিত্র কলবে আল্লাহর পক্ষ থেকে এলেমের এলকা হবে, আল্লাহ এলেম ঢেলে দেবে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাই বলতেন যে তাকওয়া অবলম্বন করো, এলেম আসবে। যদি বিশ্বাস না হয় তো তাজরবা করে লোক, তাকওয়া অবলম্বন করে দেখো আল্লাহ কিভাবে তোমার কলবে এলেম ঢেলে দেয়।
এমন এমন কথা বলবে তোমার মুখ দিয়ে আল্লাহ তাআলা এমন এমন কথা বলাবে এমন এমন কথা তোমার মুখ দিয়ে আল্লাহ বের করে দিবে যেটা তুমি বসার আগে কল্পনাও করনি আমি কথা বলবো কল্পনাও করে নাই কিন্তু আল্লাহ তাআলা তার তাকওয়ার বদৌলতে যখন কথা বলা শুরু করবে আল্লাহ মুখ দিয়ে এমন এমন সুন্দর কথা বলে দিবে বের করে দিবেন ওই তাকওয়ার বদৌলতে আল্লাহ ঢুকে কলবে ঢুকে দিবেন তো তাকওয়া অবলম্বন করলে ইলম বাড়ে কি বাড়ে ইলম আল্লাহ ইলম বাড়ায় দেন তাকওয়া ছাড়া যে ইলম ওটা আসলে ইলম না তাকওয়া নাই বলে বিদ্যা আছে অনেক ইলম আছে অনেক ফা কথা ওটা ইলম না ওটাকে ইলম বলে না ইসলামী শরীয়তে ওটা ইলম না ওটার নাম হলো বিদ্যা বিদ্যা আর ইলম এক কথা না তাকওয়া যত আসবে আল্লাহ তাআলা করলে তত ইলম কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন এই জন্য হযরত থানভী বলতেন যদি ইলম চাও তো তাকওয়া অবলম্বন করো দেখো তাকওয়া অবলম্বন করে দেখো আল্লাহ তাআলা তোমার কিভাবে ইলম বাড়ায় কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা শেষের দিকে ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ তাকওয়া অবলম্বন করো ওয়াত্তাকুল্লাহ তাকওয়া অবলম্বন করো ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাকে ইলম দান সহিহ বুখারীতে রওয়ায়েত আছে নবীজি বলছেন আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ আমার ইলমও বেশি তাকওয়াও বেশি আমার তাকওয়াও বেশি তাকওয়ার কারণে আল্লাহ তাআলা কলবে ইলমের ফয়জান করেন আল্লাহ তাআলা ইলম ঢেলে দেন এইজন্য তালেবেদের জন্য উলামায়ে কেরামের জন্য তাকওয়া তো অপরিহার্য যদি ইলম চাও ইলমের ইজাফা চাও ইলমের মধ্যে নূর চাও তো অবশ্যই তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে কয় নম্বর হইল ৬ তাকওয়ার ৭ নম্বর ফায়দা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে এটা তো আখিরাতের ফায়দা যা বললাম আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে কল্পনাতীত বরকত দান করবে টাকা পয়সায় সম্পদে উৎপাদনে জমিনে ক্ষেত গৃহস্থিতে ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে বরকত দান করবেন বরকত বরকত বুঝেননি এখন তো কেউ বরকত চায় না কেউ বরকত চায় না কি চায় কি চায় সংখ্যায় বেশি চায় বুঝছেন কি না এখন দুনিয়ার সংখ্যার দুনিয়া আমার কাছে সংখ্যায় কত টাকা আছে এটা চায় একটা সংখ্যায় বাড়া আর একটা বরকত হওয়া এক কথা না সংখ্যা বাড়লে বরকত হয় না সংখ্যায় কম হলেও বরকত হতে পারে এখন হলো সংখ্যার জমানা তুই সংখ্যা চিনে আমার কাছে সংখ্যা কত বরকত কাকে বলে বরকত হলো যে জিনিসের যে উদ্দেশ্য আল্লাহ প্রত্যেক জিনিসকে একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছে না চাউল ভাত তরকারি ফল ফ্রুট সবগুলোর একটা উদ্দেশ্য আছে না ফায়দা আছে না ভাতের একটা ফায়দা আছে সবজির একটা ফায়দা আছে হ্যাঁ ফল ফ্রুটের একটা কি আছে একটা ফায়দা আছে উপকারিতা আছে আছে না যে জিনিসের যে ফায়দা যে উপকার সে উপকারটা সহজে হাসিল হয়ে যাওয়া এটা বরকত কথা বুঝতে পারছেন এটা বরকত অল্প অল্পতে কাজ হয়ে গেছে অল্প কাজ হয়ে গেছে বেশি এক হলো খাইছে এক এক গামলা গামলা এক গামলা খাইছে এরপর পেট ভরে না আর একটা হলো অল্প খাইছে আল্লাহ তাআলা তৃপ্তি দিয়ে দিয়েছে
বুঝেন নাই কথা फायदा যেটা फायदा অল্পতে फायदा হয়ে যাবে অল্পতে উদ্দেশ্য हासिल হয়ে যাবে এটা বরকত এটা কি হারাম বাড়ছে সুদ ঘুষ বাড়ছে তো বরকত নষ্ট কি বাড়ছে হারাম বাড়ছে খাওয়া খাওয়া হারাম পড়া হারাম সব হারাম তোমার কোন উপকার থেকে কোন উপকার থেকে এটার নাম্বার অল্পতে হয়ে যায় আপনি 3 লাখ টাকা বেতন পান আর একজন হুজুর 10,000 টাকা মাসিক বেতন পান সে কিভাবে চলে কিভাবে চলে আপনি দেখেন চিন্তা করে আপনার চেয়ে ভালো খায় ভালো পরে ভালো সম্মান সাথে আছে বরকত এটাকে বলে বরকত এখন আমরা বরকতকে অস্বীকার করি বরকত চিনি না কিছু নেই সংখ্যা চিনি সুদ খাইলে সংখ্যা বাড়ে এর সুদ খায় কেন সংখ্যা বাড়তেছে আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদকে মিটান আর সদকাকে আল্লাহ বাড়ায় সদকার মধ্যে আল্লাহ বরকত দেয় আপনি বরকত চিনেন না কি চিনেন সংখ্যা চিনেন এখনকার পৃথিবী কিসের পিছে পড়ছে সংখ্যার পিছে পড়ছে কথা লম্বা হয়ে গেছে আল্লাহ বলছিলাম আর কি কথাটা যে তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে কি দান করেন বরকত দেখেন আল্লাহ কি বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি জনপদবাসী আহলুল কুরা জনপদবাসী ঢাকাবাসী জনপদবাসী আমানু যদি তারা খাঁটি ঈমান আনে ওয়াত্তাকাও এবং তাকওয়ার জিন্দেগি যাপন করে গুনাহমুক্ত জীবন যাপন করে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম লাফাতাহনা তাকিদের সাথে বলতেছে জোর দিয়া বলতেছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ আসমান থেকে জমিনের আসমান এবং জমিনের বরকতের সকল দরজা তাদের জন্য খুলে দিলেন কোরআনে যেমন খেলাফতের আসে এমনি কখন হইছে খেলাফতের আসে আসমানের বরকতের দরজা জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন ঠিক বৃষ্টি যা দরকার দিবে অনাবৃষ্টিও না খরাও না অতিবৃষ্টিও না যুদ্ধ দরকার দুধ দিবে বরকত জমিনের বরকত দরজা আল্লাহ খুলে দিবেন উৎপাদন এই উৎপাদন হবে আল্লাহ তাআলা উৎপাদনের দরজা কি করে দিবেন খুলে বরকত তো এখন যা খান সব রোগ ঢুকান কেন কর্মফল আল্লাহ বরকত নষ্ট করে দিয়েছেন জমিনের বরকত নষ্ট করে দিয়েছেন কেন সুদ ঘুষ হারাম নাফরমানি বদ্দিনি জেনা বিচার বরকত নষ্ট হয়ে গেছে নাফরমানি আল্লাহ যদি মানুষ তাকওয়া অবলম্বন করে তো আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ কি করে দিবেন খুলে দিবেন কত চাষ আপনারা কখনো শুনছেন এই শব্দগুলো আমরা শুনছি আর কি আমাদের পূর্বের প্রজন্ম যারা ছিল আমার বাপ দাদা এগুলো শুনছে এইগুলো শুনছে যে মাছ চাষ হয় মাছ আবার চাষের জিনিস নাকি আপনারা আমাদের বুঝেন না মাছ কি চাষের জিনিস মুরগি চাষ করে আরে কত দেশি মুরগি কত আর এখন দেশি মুরগি নেই আল্লাহ কয় নম্বর হইল আট নম্বর আল্লাহ বলছেন তাকওয়ার ফায়দা তাকওয়ার লাভ সেটা কি চরম সংকট সংকটের মুহূর্তে
আল্লাহ তাআলা উত্তরণের পথ বের করে দিবেন মুত্তাকির জন্য। চরম সংকট, সব রাস্তা বন্ধ, শুধু অন্ধকার, কোন পথ নেই, হতাশ, চরম সংকটে এসে ঘেরা। এই সংকটের মুহূর্তে যে তাকওয়ার জীবন যাপন করবে আল্লাহ তার জন্য সংকটের মধ্য থেকে আলোর পথ বের করে দেবেন, সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ কি করবেন তার জন্য বের করে দেবেন। এবং মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে জায়গার কথা সে কল্পনাও করে না, সে কল্পনা করে নাই এমন স্থান থেকে তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কোরআনে আছে, আল্লাহ বলছেন শুনেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজাল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজাল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তাকওয়ার জীবন যাপন করে, তো কি করবে আল্লাহ? ইয়াজাল্লাহু মাখরাজা। চরম সংকটের মুহূর্তে যখন তার সামনে সব পথ, সব দরজা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, সংকট থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, ওই সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা তাকওয়া মুত্তাকি ব্যক্তির জন্য তাকওয়ার বদৌলতে আল্লাহ তাআলা উত্তরণের পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন হালাল রিজিক যে জায়গা থেকে রিজিক আসার কথা সে কল্পনা করে। তাকওয়া, তাকওয়ার লাভ, ফায়দা। এই সূরাতেই একটু পরে আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজাল লাহু মিন আমরিহি ইউসরা। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজাল লাহু মিন আমরিহি ইউসরা। যে তাকওয়ার জীবন যাপন করবে আল্লাহ তাআলা তার সব কিছু সহজ এবং আসান করে দেবে। কোন নম্বর ফায়দা হলো? বলেন নাই, আট, নয় নম্বর। নয় নম্বর ফায়দা হলো যে ব্যক্তি মুত্তাকি তাকওয়ার জীবন যাপন করে ওই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা, ওই মুত্তাকির যদি কেউ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তার ক্ষতি করার, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তার ক্ষতি করার, তো আল্লাহ তাআলা তাকওয়ার বরকতে তার শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। শত্রুর ষড়যন্ত্র তার কোনো ক্ষতি করতে কি পারবে না। যে মুত্তাকি তার সাথে যদি কেউ ষড়যন্ত্র করে, তার প্রতি তাকে ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তার ওই চেষ্টা করণেওয়ালার ষড়যন্ত্র আল্লাহ কি করে দিবেন? ব্যর্থ করে দিবেন। আল্লাহ বলছেন কোরআনে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ সাহাবায়ে কিরামকে বলতেছে, কাদেরকে বলতেছে? সাহাবীদেরকে। ওয়াইন তাসবিরু, তোমরা যদি সবর করো, অর্থাৎ আল্লাহর হুকুমের উপরে অটল থাকো, নবীর তরিকার উপরে অটল থাকো, হাহুতাশ না করো, ধৈর্য ধরো। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। মক্কার কাফেরদের ষড়যন্ত্র, রোমান পারস্যের ষড়যন্ত্র, দুই সুপার পাওয়ারের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, তো কাফেরদের কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ,
তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যদি সবর করো তাকওয়া অবলম্বন করো তো শত্রুর চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে কি পারে। আল্লাহ ক নম্বর হইল, 10 নম্বর হইল যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার জিন্দেগী যাপন করবে তারা আল্লাহর ওলি। তারা আল্লাহর কি আমরা বুজুর্গ খোঁজ করি না, বুজুর্গ কে, বুজুর্গ কে, আল্লাহওয়ালা কে, বুজুর্গ কে, বুজুর্গ কে জানেন কে বুজুর্গ, কে বুজুর্গ, আল্লাহওয়ালা কে, যার মধ্যে তাকওয়া আছে, ঈমান আছে, তাকওয়া আছে, সে বুজুর্গ, আর কিছু লাগবে না, কোনো কেরামত টেরামতের দরকার নেই, ফুদিলে আগুন ধরে যায় এসব দরকার নেই। যার ঈমান আছে তাকওয়া আছে সে আল্লাহওয়ালা, সে বুজুর্গ। কোরআন আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো আশঙ্কা নাই ভবিষ্যতে, অতীত নিয়ে কোনো দুঃখ নাই, ভবিষ্যতের আশঙ্কা নাই, অতীতের কোনো দুঃখ নাই। আল্লাহ ওলি কারা, আল্লাহর ওলি কে, আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা মুমিন কামিল ঈমানওয়ালা যারা তাকওয়া অবলম্বন করে তারা হলো আল্লাহর ওলি, তারা বুজুর্গ, তারা আল্লাহওয়ালা। আল্লাহ বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জিন্দিগিতেও তাদের জন্য সুসংবাদ, আখেরাতের জিন্দিগিতেও তাদের জন্য সুসংবাদ। কার জন্য? যারা ঈমান আনে তাকওয়া অবলম্বন করে। তা আল্লাহওয়ালা কে বলেন, বলেন আল্লাহওয়ালা কে, কে আল্লাহওয়ালা, যার ঈমান কামেল তাকওয়া কামেল, যে ঈমানওয়ালা তাকওয়াওয়ালা সে কি আল্লাহওয়ালা। কোরআনে বলেছে তাকওয়ার দশ নম্বরই হলো, দশ নম্বর ফায়দা হলো এটা যে তাকওয়া যে গ্রহণ করবে সে আল্লাহওয়ালা, সে আল্লাহর ওলি, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহর মাহবুব বান্দা। ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকির দোস্ত এবং মুত্তাকির মাহবুব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগী যাপন করার তৌফিক